হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আমি জাস্ট এই মাত্র পুজো সারলাম, তো আজকে হলো সোমবার, আর সোমবারে আমার ভোলে বাবার পুজো হয়ে গেছে। আর পুজো করে ঠাকুরঘরটা তোমাদের সাথে এভাবে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর, মানে দুপুরের খাবার খেলাম, এখন জাস্ট রাত্রি এসে চলে গেলো শুতে, আর আমি একটু বারান্দায় বসে পড়লাম। বাইরে থেকে কাপড় চোপড়গুলো সবগুলো তুলে এনেছি, তো এখন ভাবছি চলো ঘরদোরগুলো একটু ঝাড়ু করবো, ঝাড়ু করে তারপরে একটু বিশ্রাম নেব। আর পায়রাগুলোকে একটু খাবার দিয়েছিলাম। আর আমাদের বাড়ির একজন নতুন সদস্য এসেছে বন্ধুরা, কালকে ব্লগও ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, আজকে দু তিন দিন হয়ে গেলো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসেছে, তো জানি না কতদিন থাকবে নাকি, তো তোমাদের সাথে ব্লগে অবশ্যই শেয়ার করবো, তোমরা আমার ব্লগে সাথে থাকো, ওকে দেখাবো আর দেখতেও পাবে, ঠিক আছে? তো চলো এখন বারান্দাটা একটু গুছিয়ে ঝাড়ু করে নিই, তারপর একটু রেস্ট নেব। খাওয়া দাওয়ার পর দেখবে শরীরে প্রচণ্ড আলসেমি ভাব একটা চলে আসে, আর মানে ঘুমাতে ইচ্ছে করে। আর আমার তো এই শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো, পুরো সিজনটাতেই আমার দুপুরবেলা খাওয়ার পর মানে শুতে ইচ্ছে করে, তো তার জন্য আমি একটু বিশ্রাম নেব, কিন্তু বাকি কাজগুলো একটু গুছিয়ে নিই তারপর, ঠিক আছে? এই যে দেখো কিচেনে তো পুরো কাজ একদম, মানে কি অবস্থা দেখো, এখানে বাসনগুলো মেজে এনেছি রয়ে গেলো। আর আজকে আমি বাজার করে এনেছি, মানে ডিউটি সেরে আসার পর, এখানে দেখো আলু, এখানে মেটে আলু, তাছাড়া এনেছিলাম হলো সিম এনেছি, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর কিচেনে এখন যেভাবে আছে এভাবেই থাকবে, কারণ কিচেনে এখন কোনো কাজ করতে পারবো না। চলো বারান্দাটা ঝাড়ু করে নিই। তো বন্ধুরা, ঘরদোরগুলো ঝাড়ু করে নিই, তারপর তো যাবো হলো গিয়ে স্নানে। আর আজকে কদিন ধরে মনটা একদমই ভালো নেই, মানে ভীষণ একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সময়টা, তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, ঠিক আছে? মনের অনেক কিছু কথাবার্তা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার মতো সময় হয়ে ওঠে না ব্লগে, মানে রোজকার কাজকর্ম দেখাতে দেখাতে আমার আর মানে আমাদের মনে কী চলছে বা ফ্যামিলিতে কী চলছে সেগুলো শেয়ার করার মতো সময় হয়ে ওঠে না, তো প্রচুর একটা টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছে, সময়টা একদমই ভালো যাচ্ছে না। তো জানি না বললাম তোমাদেরকে এর আগেও যে মাথার উপরে ছাদটা থাকবে কি না, তো সেটা নিয়ে আবার বারবারন্তি শুরু হয়ে গেছে। তো যাই হোক, স্নান টান করে আসার পর তো খেয়ে দিয়ে তারপর পুজো টুজো করে খেয়ে দিয়ে শুয়েছিলাম, তো তারপর এখন আবার দেখো সন্ধেবেলা তোমাদের সামনে হাজির হলাম, এখন জাস্ট সন্ধে প্রদীপটা দিচ্ছি। তো যেটা বলতে লেগেছিলাম আর কি, মানে ফ্যামিলিগত অনেক প্রবলেমের মাঝখান দিয়ে যাচ্ছি, তো নিজের বলতে আমাদের সেরকম কোনো কিছুই নেই। তো যাই হোক, যেখানেই আছি সেটা আবার একদম আমাদের নয় সেটাও বলবো না, তো এখানে মানে বলতে গেলে সে অনেক কথা বন্ধুরা। তো যাই হোক, তোমরা আমার ব্লগে সাথে থাকো, আশা করছি সবটা তোমাদের সাথে, মানে কী চলছে না চলছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রচণ্ডভাবে মানসিকভাবে একদম দুর্বল হয়ে পড়েছি আমরা সবাই, আমরা মানে আমার পুরো ফ্যামিলিই বলতে পারো, তো এখন ওগুলো শেয়ার করার মতো অবস্থায়ও নেই যে তোমাদের সাথে শেয়ার করব। তো জাস্ট এতটুকুই বলছি যে মানে ধরো মাথার উপরে যে ছাদটা আছে ওটাই এখন টকবক করছে, ঠিক আছে? তো ওটা কখন থাকবে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই, তো ওরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর মানে বলতে গেলে বললাম তো অনেক কথা, তো পুরো কথা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য কিছু সমস্যা আছে। তো এখন দেখো সন্ধে প্রদীপ দেওয়ার পর আমি চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে এখানে কী করলাম, জলটা গরম করে নিয়েছি, আর তারপর হলো বাসনপত্র যেগুলো মানে ধরো দুপুরবেলা মেঝে টেজে রেখেছিলাম আর কি, তো সেগুলো এখন জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, মানে কিচেনটাকে একটু মোটামুটিভাবে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাজেও মন বসে না, মানে এখন এ কাজ করছি আবার তারপর কী করব সেটাও ভুলে যাচ্ছি, মানে হাতে এক জায়গায় জিনিস রেখে আরেক জায়গায় খোঁজাখুঁজি করছি, তো মানে ওরকম অবস্থা চলছে এখন, কোথায় কী হচ্ছে না হচ্ছে মানে মনে হয় কোনো কিছুরই খেয়াল হচ্ছে না, এরকমভাবে দিনটা যাচ্ছে। তো দেখো এখন দুধটাও জাল বসিয়ে দিলাম, আর ছেলেকে বসিয়ে আসলাম পড়তে, মানে পড়তে বসিয়েছি ওকে,
তোকে পড়তে বসিয়ে এসে পড়লাম, মানে দুটো জাল করতে, কারণ কিছুক্ষণের মধ্যে ওকে টিফিনটা দিতে হবে। আর দুধটাতে একটু জল মিশিয়ে নিয়েছি, কেন বলো তো? কারণ দুধটা না জালের পর অনেকক্ষণ ধরে জাল করব, তো ওটা সে একদমই শুকিয়ে যাবে আর কি। তো যে জলটা দিয়েছি ওই জলটা টেনে আবার দুধটা একদম দুধের মাপে চলে আসবে, তার জন্য একটু জলটা দিয়ে দিলাম। আর ত্রিশুকে একটু পাতলা দুধই দিতে চেষ্টা করি, তো তার জন্য দিয়েছি একটু জলটা। তো এদিকে দেখো, কাপড় বলছি সরি, এখানে বাসনপত্র যেগুলো আছে আর কি, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কিচেনে চলে এসেছি এখন রাত্রিবেলা, আর কি ঠান্ডা তোমাদেরকে কি বলবো, মানে এত ঠান্ডা যে কিচেনে দাঁড়াতে পারছি না। দেখো সোয়েটার পরেছি, চাদর পরেছি, তারপরও মনে হচ্ছে এত ঠান্ডা যে দাঁড়াতে পারছি না। ঠিক আছে, তো এদিকে দেখো, এদিকে ভাত বসিয়ে দিলাম। এই যে আর আজকে সন্ধেবেলা টিফিন বলতে সেরকম কিছু হয়নি, মুড়ি চানাচুর খেয়েছিলাম সন্ধেবেলা। আর বন্ধুরা, সন্ধেবেলা আজকে মুড়ি চানাচুর টিফিন হয়েছে, আর ত্রিশুর বাবা এসেই শরীর খারাপ করছে ওর, ও শুয়ে আছে। তো আমি আর ত্রিশু এখন কিচেনে, দেখো উনি এখন আমার সাথে আছে। আর আজকে তো যেহেতু নিরামিষ, তো এই যে এই পনিরের কোটাটা জাস্ট এমন্ত্র ভাঙলাম আর কি, এটা থেকে এই পনিরগুলো বের করে নিয়েছি। তো আজকে পনির আলুর তরকারি করবো এখন আমাদের মা ছেলে দুজনের জন্য রাত্রিবেলা। দুপুরের শুধু ডাল আছে, নয়তো কিছুই রান্না করতাম না, কারণ আমার এত ঠান্ডা লাগছে যে রান্না করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, চলো এখন পনিরগুলো একটু ছেঁকে নিই, পনিরটা ভেজে নিই, পনির আলুর তরকারি করবো। আদাটাতে সব কিছু রেডি করে রেখেছি। বন্ধুরা এই যে দেখো, এখানে পনির আলুর তরকারি হয়ে গেছে, আর আমরা এখন মা ছেলে খেতে বসে যাব, কারণ ত্রিশুর বাবা আজকে খাবে না, ওর শরীরটা ভালো নেই। তো তার জন্য এখন দেখো, এখানে ত্রিশু আর আমরা দুজনে এখন খেতে বসবো নয়, অলরেডি বসে গেছি দেখো। তো আরে যে দেখো, ওর ঘুম চলে এসেছে। ঠিক আছে, আমি রান্নাটা সারতে সারতে এদিকে ওর ঘুম চলে এসেছে। তো আমরা এখন মাছগুলো দুজনে খেয়ে তারপর চলে যাব। আর কিচেনে বন্ধুরা কি বলবো, মানে আমার এই কিচেনে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডায় আরো খারাপ লাগছে। তো চলো আগে খেয়ে নি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, ত্রিশুরের আমার খাওয়া হয়ে গেল, আর এখানে দেখো একটু দুধ ভাত নিচ্ছি। আমাদের বাড়ির নতুন সদস্য, তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু ভুলে গেলাম, আর এখন তো রাত্রেও হয়ে গেছে, সেরকমভাবে হয়তো তোমরা দেখতে পাবে না, তো আশা করছি অনেকে বুঝে গেছো হয়তো। তো এখানে দুধ ভাত নিয়ে নিচ্ছি ওর জন্য, আর এখন যাচ্ছি ওকে দিতে। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, ব্লগটাকে আমরা আজকে আর বেশি বড় করব না, এখানেই ব্লগটাকে আমরা এন্ড করব। তো কালকের ব্লগে হয়তো ওর সাথে তোমাদের পরিচয় করাবো, ঠিক আছে? তো চলো আজকে তাহলে এখানেই ব্লগটাকে এন্ড করছি।